হ্যালো বিউটিফুল পিপল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের একটা নতুন স্পেশাল ব্লগ শেয়ার করব, যেটা হচ্ছে বরিশালের বিখ্যাত, সব থেকে বিখ্যাত পাতায় মাছ ভাজা। তো আমরা এটা কীভাবে ভাজবো সেটা আজকে ব্লগে থাকবে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট অফ অল মাকড়ি ক্লিন করে নিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে প্রয়োজনীয় মশলা দিয়ে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপরে আমরা যেটা দিব সেটা হলো মরিচ। এখানে কিন্তু আস্তা মরিচ দিলে হবে না, স্বাদটা তাহলে ভালো করে বোঝা যাবে না, কেটে কেটে দিতে হবে। মরিচের পর দিয়ে দিচ্ছে পেঁয়াজ, কুচি কুচি পেঁয়াজ করে দিলে কিন্তু আমাদের খেতেও টেস্টটা ভালো হবে, কারণ মুখে যদি বড় বড় পেঁয়াজ দানা থাকে সেটা কিন্তু একটু ভালো লাগবে না। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো সরিষার তেল, এরপর ভালো করে ম্যারিনেট করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট অফ অল আমাদের পাতার মাছ ভাজার জন্য এখানে একটা কড়াই নিতে হবে, তারপরে দুইটে পাতার উপর ভালো করে সরিষার তেল ঢেলে দিতে হবে যেন মাছটা পোড়া না লাগে। ভালো করে মেখে দিতে হবে তেলটি। এরপর আমরা দিয়ে দিচ্ছি মাছ, এখানে রয়েছে ফলি মাছ আর পাবদা মাছ। আমি মাছগুলো ফলি মাছ এবং পাবদা মাছ ফলি মাছ মাঝখানে দিবে এবং পাবদা মাছ ঘুরিয়ে দিব। মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি এখানে। এরপরে উপর থেকে যে আমাদের যে ম্যারিনেশন করা পেঁয়াজ রয়েছে সেগুলো আমরা উপর থেকে ছড়িয়ে দিব। এরপর ফার্স্টে মিডিয়াম আঁচে, ফার্স্টে গ্যাসের চুলাটা মিডিয়াম আঁচে দিতে হবে যেন নিচে পাতাটি না পুড়ে যায়। এরপরে কিছু সামান্য পরিমাণ জল দিয়ে দিব। মাছটি ঢেকে দিচ্ছে, বিশ মিনিট পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে ঢাকনাটা সরিয়ে নিয়েছি, কারণ মাছ থেকে যেহেতু পানি বের হয়েছে এজন্য ঢাকনাটা সরিয়ে নিয়েছি পানিটি শুকানোর জন্য। এরপর মাছটি নামিয়ে নেব, তোমরা দেখতেই পাচ্ছ মাছটি কিন্তু হয়ে গিয়েছে, উপরের অংশটি হয়ে গিয়েছে এবং মাছটি নিচের উল্টিয়ে নিব, কারণ নিচের মাছটি কিন্তু এখনো হয়নি। তো আমরা আলাদা একটা পাতা নিয়ে নেব এবং তাতে একইভাবে সরিষার তেলটি সুন্দর করে মেখে নিব। এরপর মাছটি উল্টিয়ে নিব, এখানে সাবধানভাবে ঢেকে নিবে, কারণ সাবধানভাবে ঢেকে নেবে প্লাস উল্টে নেবে, অনেক সময় দেখা যায় যে হাতে কিন্তু তাপ লেগে থাকে। এবার দেখতে পাচ্ছ আমাদের কিন্তু উল্টানো শেষ, একদম আমরা সেমভাবে আবার মিডিয়াম আঁচে চুলাতে দিয়ে দিব। এরপর আমরা 10 মিনিটের জন্য রেখে দিব। মাছটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হয়ে আসছে, তোমরা মাছ রান্না করার সময় কিছুটা চেক আউট করে নেবে, নইলে নিচে কিন্তু পোড়া লাগার সম্ভাবনা থাকে। এই তো আমাদের মাছটা হয়ে এসেছে, এরপর আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করব। তোমরা দেখতেই পাচ্ছে মাছের কালারটা কিন্তু ভালো এসেছে, এবং এইটাই কিন্তু আমাদের বরিশালের বিখ্যাত পাতায় মাছ ভাজা। তোমরা কিন্তু ট্রাই করবে এবং আমাদের জানাবে যে আমাদের রেসিপিটা কেমন হলো। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের পাশে থাকবে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে
এবার তোমরা দেখতে পাচ্ছ মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এবার আমি ভাতের সাথে টেস্ট করে দেখবো যে কেমন হলো। তোমরা কিন্তু বিভিন্ন মাছ দিয়ে এটা খেতে পারো, যে কোনো মাছই এটা কিন্তু সুস্বাদু লাগবে। তোমরা অবশ্যই ট্রাই করে আমাদের কমেন্ট বক্সে জানাবে যে কেমন হলো। এবার আমরা ভাতের সাথে টেস্ট করে দেখছি, এটা কিন্তু প্রচুর ইয়ামি হলো। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবে। আজকে এটাই তোমাদের জন্য, নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।